সকলকে স্বাগত। আজকে নিরামিষ ঘুগনি বানাচ্ছি, তাই জন্য 500 গ্রাম পরিমাণ মটর আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি মটরগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা শুদ্ধ দিয়ে দিচ্ছি। চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 পিঞ্চ পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। এবার পুরোটা মিশিয়ে ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। আমি চেক করে নেব মটরগুলো সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর মটরের মধ্যে একটু খাবার সোডা দিয়ে যদি সেদ্ধ করা হয় মটরগুলো খুব ভালো সেদ্ধ হয়। এটার থেকে আলুটা বার করে আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা তাওয়া গরম করে নিচ্ছি। এই তাওয়াটার মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, সমরিচ, সজিরে, গোলমরিচ, লবঙ্গ, একটু জৈত্রীর টুকরো, দারুচিনি আর ছোট এলাচ সব কিছু একসাথে একটু ড্রাই রোস্ট করে আমি একটা মিহি পেস্ট করে নেব। জল ছাড়া শুকনো পেস্ট করে নেব। আমি সবকটা ড্রাই মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা 2 মিনিটের জন্য আমি রোস্ট করেছি। এটা দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এবারে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি সব কিছু মিক্সিং জারে নিয়ে মশলাটা এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু খিচখিচ রেখেছি, কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। এরপর সেম পাত্রে আমি একটু তেল গরম করে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এতে মিশিয়ে দিলাম সামান্য একটু জিরে, খুব কম পরিমাণে একটু চিনির দানা দিলাম। একটু হিং, দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করলাম। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে এর মধ্যে এবারে আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। সম্পূর্ণটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটার মধ্যে এবারে সেদ্ধ করে রাখা মটরটা মিশিয়ে দিলাম। আমি এটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে টমেটো পিউরিটা জল একটু দিয়ে দিলাম। সম্পূর্ণ ঘুগনিটা মিশিয়ে দিলাম।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে এবারে এই ভেজে রাখা মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মটরটা সেদ্ধর সময় যখন যেহেতু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তাই আর লবণ দিলাম না, দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এটাতে টেস্টটা আরো সুন্দর হবে। খুব সামান্য একটু বিট লবণ দিলাম, আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল নিরামিষ ঘুগনি, দুর্দান্ত স্বাদের এবং ভীষণ টেস্টি হয় খেতে, সকলে ট্রাই করো, সকলের খুব ভালো লাগবে। আমি এবার এটাকে পরিবেশন করে দিচ্ছি। আমি আর একটু ভাজা মশলা, সামান্য একটু বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে এটাকে পরিবেশন করছি। সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড টাটা।